বাচ্চাটার কথা ভেবে বেরিয়ে যাচ্ছি। একটি বাচ্চা সকালবেলা সে 7:30-7:30 থেকে ঘরের মধ্যে বন্দী আছে, লোকজন ওনারা নিয়ে এসেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশন। আমরা যখন এসেছি কোনো লোকজন ছিল না, পলিটিক্যাল পার্টির লোকেরাই তো এসেছিলেন, এবং যিনি MLA তিনি প্রথমেই ঢুকে যান এবং উনি ওর সঙ্গে ঢুকছেন। আমার অবজেকশন, যদি আমাকে ঢুকতে না দেন তাহলে পলিটিক্যাল পার্টির লোককে কেন ঢুকতে দিচ্ছেন? আমি তো ওনার সিস্টার অর্গানাইজেশন, আমি তো শিশু রাজ্য সুরক্ষা কমিশন আর উনি জাতীয়। তো আমাদের সুপ্রিম কোর্ট বলেছে একসঙ্গে সহযোগিতার করতে, তো আমি সহযোগিতা করতেই এসেছি এটা। এবং উনি বলছেন আমার কিছু লুকোনোর আছে, আমার প্রশ্ন ওর কী লুকোনোর আছে, উনি কি লুকোচ্ছেন যে কারণে উনি রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে ঢুকতে দিচ্ছেন না? উনি কি কোনোভাবে প্ররোচিত করার চেষ্টা করছেন? উনি কি কিছু খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছেন যেটা ছিল না, যে কাজগুলো হয়েছে তার বিরোধিতা করতে চেষ্টা করছেন? উনি কি চাইছেন আমাকে সেটা দেখতে হবে। ইহা তো হর উস বাত কো ছুপানে কি কোশিশ হতি হ্যায় জো বচ্চোঁ কে ন্যায় সে জুড়ি হতি হ্যায়। यहाँ की राज्य सरकार पॉक्सो और खासतौर पर बच्चों की सुरक्षा के कानूनों को लेकर बहुत ही उदासीन है। कहीं ना कहीं एक्यूज्ड को तरफ पुलिस का झुकाव है जो उसको बचाना चाहते हैं। देखिए, अगर यहाँ के राज्यपाल आयोग को जांच करनी थी तो उनके पास पूरे 11-12 दिन थे। यहाँ का आयोग निष्क्रिय है, सरकार के दबाव में काम करता है। यहाँ के मुख्यमंत्री जी से यह आग्रह करूँगा, निवेदन करूँगा कि वो एक महिला मुख्यमंत्री है, कम से कम मासूम बच्चियों के दर्द को समझना चाहिए। उनको टाइम से मुआवजा दे दीजिए, उनका रिहैबिलिटेशन इंश्योर कर दीजिए, उनके परिवारों को मदद दीजिए, सहारा दीजिए, दबाकर आवाज को कुचलने की कोशिश मत करिए। हमारे राज्य शिशु सुरक्षा कमीशन थे के रिपोर्ट लिखते সেখানে এসে বিজেপির নেতৃত্ব যারা আছে তারা ওনাকে বাধা দেন এবং বলেন যে এখানে ঢুকতে দেওয়া হবে না। ওইখানকার যে মহিলা মোর্চা টিম আছে যারা আছে তারা আমার গায়ে আক্রমণ করে, এবং আমাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় যে টিম এসেছে তারা সেই মেয়েটির সাথে দেখা করুক, সাক্ষাৎ করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিজেপির শিরোপা মিত্র চৌধুরী, যিনি ইংলিশ বাজারের বিধায়ক, ওনাকে ঘরে ঢুকতে দেখেছে এবং উনি ঘরে ঢুকেছেন, সেটাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা চাইছি এর সঠিক বিচার হোক, আমরা কমপ্লেন করব এবং এর যারা আমার গায়ে হাত তুলেছে তাদের তীব্র শাস্তি হোক।